একটা সময় ছিল আমি কষ্ট সইতে পারতাম না, একটা সময় ছিল আমি তোমার কাছ থেকে অনেক ভালোবাসা আশা করতাম, একটা সময় ছিল তোমার জন্য আমি অনেক কান্না করতাম, কিন্তু আজ আমি তোমাকে ছাড়া সত্যিই ভালো আছি। এই প্রেমের শহরে শুধু ছেলেরা কারো মন ভাঙে না, ছেলেদেরও মন ভাঙে জানেন, রাতের পারদ চড়তে থাকলে তারাও কাঁদে। ইগুর যুগে আপনারা আদৌ সেই খবর রাখেন? মাঝে মাঝে ভাবে কিছু মানুষের সাথে পরিচয় না হলে বুধই ভালো হতো। তুমি যদি সেই মানুষটাকে খুঁজে পাও যে তোমার খারাপ দিকগুলোকে ভালোবাসে, তাহলে তুমি খুব লাকি। পারলে তাকে যত্ন করে আগলে রেখো। আজ তোমার বিয়ে নিয়ে কথা হচ্ছে, তবু আমি কিছু করতে পারছি না। কি করে পারবো? তোমার কাছেই তো আমার কোনো মূল্য নেই, তো তোমার ফ্যামিলির কাছে কি থাকবে? যদি সে তোমাকে ছেড়ে চলে যায় কখনো কষ্ট পাবে না। আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য তার থেকে ভালো কাউকে সৃষ্টি করে রেখেছেন। বন্ধু হবে? স্বার্থপর বন্ধু যে শিখাবে স্বার্থপরতা নিঃস্বার্থে। ভালো তা কি বা খারাপ তা কি, মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি। হ্যাঁ, বইটা দুজনেরই ছিল। আমার ছিল তাকে হারানোর বই, আর তার ছিল অভিনয়টা ধরা পড়ার বই। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। কথার মাঝে বাহানা খুঁজে তোমার ফোন কেটে দেওয়ার ধরন দেখলেই আমি বুঝি আমার সাথে কথা বলার ইচ্ছে তোমার নেই। আমাকে না ভালোবাসলেও ঠিক আছে, শুধু একটু বুঝলেই আমি খুশি। তার পিছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে, কেন বারবার ভুল প্রেমে ডুবে যাই? অবুঝ মন কেন বারবার ডুবে গিয়েও শেখা হয় না সন্তরণ? কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। অভিনয় করাটা যদি খুব সহজ হতো, অনুভূতিগুলো লুকিয়ে রাখাটা কষ্টের হতো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চাইলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।